আগেতে শুরু করেছি এই যে আমাদের এখানে আজকে আসার মেইন কথা মানে যে আমাদের যারা জার্নালিস্টের পারফরম্যান্স যারা অ্যাচিভার্স যারা কমনওয়েলথ চেস চ্যাম্পিয়নশিপ যেটা দিল্লিতে শেষ হয়েছে 10th of August তাতে আমাদের জুলাই সরি 10th of July সরি আলাদা নয় 10th of July তাতে আমাদের যারা একাডেমি বাংলা এবং ভারতবর্ষে যারা গর্বিত করেছে সেই তিনজন এখানে পারফরমেন্স আছে অ্যাকচুয়ালি আমরা পাঁচজনই দিয়েছিলাম তার মধ্যে যারা নিরজ বললো একজন চান্দ্রি প্রশলিকার জন্য আসতে পারেন ওর মা এখানে এসেছে আর মিত্র U-25 ন্যাশনাল খেতে চলে গেছে ওই আন্দামানে চলছে এখন যার জন্য আসতে পারেন তো আমাদের একাডেমি তরফ তো এটাই ওদেরকে বলা ওদেরকে এই সংবর্ধনা দেওয়া একটাই উদ্দেশ্য যাতে তারা আরও বেশি করে ইন্সপায়ার হয় তারা যাতে মোটিভেটেড হয় এবং তারা যাতে ভবিষ্যতে আরও ভালো পারফর্ম করে এবং এই পারফরমেন্সের মাধ্যমে যাতে একাডেমি বাংলা এবং ভারতবর্ষের মানজন তুলে ধরে এইটুকুই ওদের কাছে আশা করব সো কংগ্রেচুলেশন টু অল অফ ইউ এবং আমি এখানে সিনথিয়া আছি বিশেষ করে সিনথিয়াকে আমি একদম বাচ্চা মেয়ে আপনারা দেখতে পাচ্ছেন আন্ডার 10 ইয়ার ও তো এটা বোধ হয় আমার প্রথম বড় সাফল্য আমি সিনথিয়া বাবা মাও আছে আমি বাবা মাকে আমি অন্তরভাবে অভিনন্দন জানাবো তবে আমি সিনথিয়াকে এটা বলবো ইট ইস জাস্ট স্টার্ট অফ ইউর লাইফ মানে এটা শুরু হলো হ্যাঁ কিন্তু এটাতেই এত এখন প্রচুর প্রচার মাধ্যম আছে প্রচুর ইলেকট্রনিক মিডিয়া আছে মিডিয়া আছে অনেক আরভাবে তোমাকে মানে প্রশংসা করবে তোমার ছবি বেরোবে কিন্তু এটা ভেবো না যে এটা তোমার মানে অনেক কিছু পেয়ে গেছো এটা তোমার শুরু এবং তুমি সবসময় একাডেমির সঙ্গে যতদিন থাকছো শিখছো শেখার চেষ্টা থাকতে হবে তোমার কাছে একাডেমি একাডেমিতে শেখো আর তুমি ইন্ডিভিজুয়াল তুমি কার কাছে যার কাছে শেখো না কেন সেই ইনস্টিটিউট বা টিচারের প্রতি স্যারের প্রতি তোমাকে কনফিডেন্স রাখতে হবে তার প্রতি বিশ্বাস রাখতে হবে আর বাবা মাকে বলবো কেন আমাদের খুব চলতি ইয়ে যে যখন আমাদের বাচ্চা যখন পারফরমেন্স পায় না বা তখন অন্য বাচ্চারা ভালো করলো তখন কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ইনস্টিটিউট বা ইন্ডিভিজুয়াল কোচ আমরা চেঞ্জ করি তো আমার মনে একটা টাইম দেওয়া উচিত মিনিমাম একটা টাইম দেওয়া উচিত আর বাবা মাদের রোল কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ আপনার যেভাবে গাইড করবেন সেভাবে কিন্তু বাচ্চা কিন্তু সেভাবে এগোবে না আপনাদের কাছে আমরা চাইছি যে আপনারা যেন বন্ধুর মতো ওকে গাইড করবেন হারলে বকবেন না বা মারবেন না কারণ এটা মানে আমি অনেককেই মানে ভালোতে বলেছি যে কেন না কেন মানে রেজাল্ট তো সবাই চায় হাজির আছে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে আমি চিন্তা করে বলছি ওর তো এখন বড় হয়েছে মেয়ে তো ডেফিনেটলি মেয়ে তো অনেক বড় হয়েছে সুতরাং মেয়ে এখন বুঝতে শিখেছি মেয়ের বাবা এখানে আছেন চালিদা আছেন আমরা চালিদার কাছে কিছু শুনবো কেননা আজকে মেয়ে যে জায়গায় এসছে আমরা মেয়ের থেকেও চালিদার বাবার অবদান অনেক অনেক বেশি কারণ আমি জানি যে উনি যেভাবে যখন মেয়ে যখন খেলতে যায় যে কোনো রকম হেল্প মানে সেটা উনি যতটুকু জানেন চেসের যা নলেজ আছে উনি সে চেস নলেজ ওরা ওর মেয়েকে সবসময় শেয়ার করে ওর ডাটা দেখে কম্পিউটার থেকে ডাটা দেখে উনি সবসময় চেষ্টা করেন যে তুমি এইভাবে খেলো ওইভাবে খেলো কিন্তু গাইড করি না কোনো সময় কিন্তু আমি শুনিনি যে অতীত হয়ে গিয়ে রেগে গিয়ে খারাপ পারফরমেন্স করলো যে মেয়েকে মারলো বা খুব মানে বকবে না কেন বকবে ডেফিনেটলি বা আমার সেই দাবি আছে বাপদার থাকবে কিন্তু সেটা যেন এমন জায়গায় না চলে যায় যে বাচ্চা যেন ভয় আতঙ্কে না থাকে এটা খুব ইম্পর্টেন্ট কেননা অনেক প্লেয়ার দেখা যায় আপকামিং প্লেয়ার তারা কিন্তু একটা চাপে থাকে এবং এই চাপটা একটা তৈরি হয় চাপটা যে কী যাবে আসে বলা মুশকিল এখন চাপটা ধরুন খেলার পারফরমেন্স যেন তৈরি হয় বা তার কন্টেম্পোরারি যে প্লেয়াররা তাদের ভালো পারফরমেন্স করছে আমি করতে পারছি না এটা একটা চাপ তৈরি হয় বন্ধু বান্ধবরা কী বলবে সেই চাপ তৈরি হচ্ছে মিডিয়া কী বলবে আমাদের কোচেসরা কী বলবে না এতগুলো ফ্যাক্টর কাজ করে তা মনে হয় আমরা কিন্তু এখান থেকে একাডেমির থেকে আমরা কিন্তু কোনোদিন কোনোরকমভাবে আমরা কিন্তু সেই মতো বকি না আমরা বলি আমরা চেষ্টা করি নিরজ আছে নিরজ আমাদের চিফ কোচ আমরা সবসময় চেষ্টা করি যাতে সে ভালো খেলে ভালো মানুষ হয় সবথেকে বড় কথা মানুষ যেন ভালো হয় কেননা আমি আবারও বলছি যে হারটাকে অ্যাকসেপ্ট করাটা খুব ইম্পর্টেন্ট কারণ হারটাকে যদি ভালো মতো অ্যাকসেপ্ট করতে না পারো চিন্তাকে বলছি অর্পিতাকে বলছি যে খেলা হাজির আছে অপোনেন্ট হারালো মানে যে অপোনেন্ট খেলার মধ্যে শত্রু হলো কিন্তু সে সারা জীবন তোমার মানে শত্রুতা হয়ে গেল শত্রু হয়ে গেল তার সঙ্গে কথা বলবো না তাকে আমি তার বাবা মার সঙ্গে কথা বলাই না সেই চ্যালেঞ্জ রাখতে হবে যে আমি
নেক্সট যখন দেখা হবে, নেক্সট যখন খেলবো তখন তাকে ওভার দ্য বোর্ড পাঠানো, এইটা তোমাদের মানে মেন মোটো হওয়া উচিত। আর হারলে আরেকটা যেখানে মেজু আছে আমি সবাইকে বলি, সেটা হচ্ছে যে হারলে অ্যানালিসিস করাটা খুবই কম। হ্যাঁ দাঁড়া যাবে, এক মিনিট লাগিয়ে দিতে পারলে ভালো হয়।